নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। আমার হিসেলে সবাইকে স্বাগত। আজকে বানিয়েছি পনিরের একটু অন্যরকম রান্না। আমি দেখুন কী কী নিয়েছি। আমি এখানে পনির নিয়েছি, প্যাকেট পনিরই নিয়েছি। আপনারা যদি চান লুজ পনিরও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর নিয়েছি আমি এখানে দেখুন রসুন, আদা, কাঁচা লঙ্কা, আর আমি একটুখানি কাজু নেব, একটু পরে দেখাচ্ছি। এখানে নিয়েছি মটরশুঁটি, মটরশুঁটি নিয়েছি। আপনার যেটা ফ্রিজে মটরশুঁটি মানে রাখা যায় ওটাও নিতে পারেন। আর নিয়েছি একটু বেশি করে টমেটো। প্রথমে আমি এটা দেখুন একটু কাজু দিয়ে নিচ্ছি, পরে দেখাচ্ছি আমি এটা কী মানে কীভাবে রান্না করি। আর নিয়েছি কসুরি মেথি, প্যাকেট যেটা পাওয়া যায় ওটাই নিয়েছি। পনিরটা আমি প্রথমে কেটে ভেজে নেব। আমি একটুখানি আমি দেখুন একটাখানে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, ঠিক ফ্রাইং প্যানে কড়া বসিয়ে দিয়েছি। সামান্য আমি এখানে তেল দিলাম, আর দিলাম একটুখানি সাথে বাটার। আমি আমি এরপর পনিরটা ভেজে নেব। পনিরটা আমি কেটে নিয়েছি এরম করে, যদি আপনারা চান একটুখানি কাটবেন লম্বা করে কাটতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। যেমন ইচ্ছা করে কেটে ভেজে নেবেন, চৌকো হোক বা লম্বা হোক, কেটে একটু কিন্তু ভালো করে ভেজে নেবেন। সামান্য নুন দিলাম, আর দেবো সামান্য হলুদ দিয়ে আমি এটা প্রথমে ভেজে তুলে রাখবো। পনির তো অনেকরকমভাবে রান্না করা যায়, আর আমার ছেলে পনির খেতে ভীষণ ভালোবাসে, তাই আমার বাড়িতে বিভিন্ন রকম পনিরের আইটেম করতেই হয় আমাকে। এটা আমি নিজের মন থেকে একটা রান্না করি, তবে হ্যাঁ খেতে কিন্তু খুব সুন্দর হয়। যদি আপনাদের ভালো লাগে প্লিজ আগে লাইক করবেন রান্নাটা দেখে। পনিরটা আমার ভাজা হয়ে গেছে, পনিরটা আমি দেখুন লালচে লালচে আমার রং ধরে পনিরে। এরপর আমি এটা তুলে রাখবো। এবার আমি সামান্য একটুখানি মাখন দেবো কড়াইতে। দিয়ে আমি কাজু, কাঁচা লঙ্কা, টমেটো, রসুন আর আদাটা খুব হালকা করে একটুখানি নেড়ে তুলে রাখবো। তারপর আমি ওটা পেস্ট বানাবো। খুব ভালো গন্ধ হয় এরকম করে একটু হালকা করে যদি মাখনে নেড়ে এটা মানে পেস্টটা বানিয়ে নেওয়া হয়, খুব সুন্দর একটা গন্ধ হয়। বেশি যেন আবার ভাজতে যাবে না, তাহলে আবার পুড়ে যাবে ও, টেস্ট নষ্ট হয়ে যাবে। আমি দেখুন এখানে টমেটোগুলো দিয়ে দিলাম, গ্যাসটা কমিয়েই রাখবেন, বেশি বাড়াবার দরকার নেই। টমেটো দিলে ভালো রঙও হবে আর খুব সুন্দর একটা গন্ধও হবে। আমি এখানে তিনটে টমেটো দিলাম, ছোটো ছোটো সাইজে তিনটে টমেটো দিলাম। একটু ঠান্ডা হলে বাটবেন, নাহলে আবার খুব গরম হলে আবার অসুবিধে। মোটামুটি আমাদের দেখুন হালকা করে ভাজা হয়ে গেছে এটা। এটা আমি চলুন তুলে রাখি, একবার ঢাকা দেবো সামান্য, টমেটোটা নরম হয়ে যাবে। হয়ে গেছে, চলুন এবার আমি রান্নাটা করব। ওটা আমি নাবিয়ে রেখেছি, এই দেখুন একটু ঠান্ডা হোক, তারপর আমি পেস্টটা বানাবো। আমি কড়াইয়ে সাদা তেল দিয়েছি, দুটো দিলাম তেজপাতা, কয়েকটা দেবো শুকনো লঙ্কা, আর দেবো গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। সাদা তেলের সাথে আমি দিলাম হাফ চামচ মতো মাখন। আমি এখানে ক্যাপসিকাম নিয়েছি, খুব মিহি করে কেটে নিয়েছি ক্যাপসিকামটা, একদম মিহি করে আমি ক্যাপসিকাম কেটে নিয়েছি। এখানে পেস্টটা আমি বানিয়ে নিয়েছি, একবার দেখিয়ে দিলাম। মাখন দেওয়া আছে তাই একটুখানি ফেনা ফেনা হচ্ছে। আমি এরপর দিয়ে দেবো ক্যাপসিকামটা। ক্যাপসিকাম দিয়ে এই পনির কিন্তু খুব সুন্দর খেতে হয়, আমি আগেই বলেছি। একদিন বানিয়ে দেখতে পারেন, কেমন লাগলো প্লিজ জানাবেন আমাকে কমেন্ট করে যদি বানিয়ে দেখেন। আমি খুব সামান্য নুন দিলাম, দিয়ে ক্যাপসিকামটা দিলাম, দিয়ে একটু হালকা করে ভেজে নেব। আমার ভিডিও আপনাদের কেমন লাগছে প্লিজ জানাবেন, যদি ভালো লাগে আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। এবার আমি দিয়ে দেবো ওই পেস্ট করা মশলাটা, যেটা আমার আগে থেকেই করা ছিল। খুব ভালো করে কিন্তু বা কষিয়ে নিতে হবে, ততক্ষণ এটা তেল ছেড়ে দিচ্ছে। আমি এরপর দিয়ে দেবো
মটরশুঁটিগুলো। দিনের মটরশুঁটি হোক বা ফ্রিজেরই হোক, যে কোনো দিয়ে করতে পারেন। যদি চার মটরশুঁটি দেবেন না, তাহলে এমনিও করতে পারেন, খেতেও খুব ভালো হবে, টেস্ট একদমই খারাপ হবে না। খুব ভালোভাবে কিন্তু এগুলো কষিয়ে নিতে হবে। আমি যেখানে কিশমিশ দিলাম, সামান্য আমি দিলাম নুন, দিলাম আর একটু নুন মিষ্টি একটুখানি দেখে নেবেন। তো এটা খুব সামান্য মিষ্টি মিষ্টি কিন্তু খেতে ভালো হয়, হালকা মিষ্টি দেবেন একটুখানি। আমার দেখুন পুরো কষানো হয়ে গেছে, আমি এরপর জল দেব। তার আগে আমি একটুখানি দিলাম কসুরি মেথি, একটু হাতে করে ঘষে নিয়ে দিলাম, খুব সুন্দর গন্ধ হবে। আর একটুখানি আমি জল দিলাম, একটু সেদ্ধ হবে মটরশুঁটিটা, সেরকম অনুযায়ী আমি জল দিলাম। একটুখানি দেখুন চিনি দিচ্ছি, যেমন মিষ্টি খাবেন সে অনুযায়ী চিনি দেবেন টেস্টের মতো করে। তারপর আমি একটুখানি এটা হালকা করে ফুটলে দিয়ে দেবো পনিরটা, দিয়ে আমি একটুখানি আমুল ফ্রেশ ক্রিমটা ছড়িয়ে দিয়ে নামিয়ে দিয়েছিলাম। সেটা আমি ভিডিও করতে পারিনি, কারণ আমার মোবাইলে ব্যাটারিটা ফুরিয়ে গেছিলো। আমি বলেই দিচ্ছি, এবার আমি সামান্য লঙ্কা গুঁড়ো দেব, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর সামান্য দিলাম হলুদ, খুব ভালো করে কিন্তু কষিয়ে আমি দিয়েছিলাম পনিরটা। তারপর আমি দেখুন নাবিয়ে নিয়েছি, ওপর থেকে ছড়িয়েছি ফেস ক্রিম। অনেক ধন্যবাদ।